যে যদি কেউ শিরিক করে তারপরেও আল্লাহর কাছে তওবা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। এখন আমার প্রশ্ন হলো, একজন ভাইকে নামাজ পড়ার কথা বললাম, সে বলল আরে নামাজ পড়ব একটু দেরি করে পড়ব, 40 বছর বয়সের পরে পড়ব। এখন আল্লাহ তাকে 40 বছর বয়স পার করালেন, সে জানতো নামাজ না পড়লে গুনাহ হবে এবং সে 60 বছর বাঁচলো, তো সে 40 বছর বয়সে গিয়েই নামাজ পড়া ধরলো। এখন এই যে জানা অবস্থায় যে কাজটা করলো না, এর জন্য যদি সে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, সেটা কি আল্লাহ কবুল করবেন? বারাকাল্লাহ ফিক। দেখেন, আল্লাহ তাআলা চান যে বান্দা দেরি না করুক, 40 বছর অপেক্ষা না করুক, 50 বছর অপেক্ষা না করুক, কারণ আমাদের তো কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আমরা যে 40 বছর পাবো, 50 বছর পাবো, 60 বছর পাবো, কোনো নিশ্চয়তা আছে? কালকে তো শেষ হতে পারে, আজকে তো শেষ হয়ে যেতে পারে। এই জন্য ডিলে করাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অত্যন্ত অপছন্দনীয়। কিন্তু যদি শেষ পর্যন্ত কোনো একজন লোক ইন্তিকালের আগে তওবাটা করে ফেলে, যে কোনো কারণে ডিলে করে অপরাধ করেছে, তো আল্লাহ তাআলা তো সুসংবাদ দিচ্ছেন যে তুমি অপরাধ করেছ, কিন্তু তুমি এখন যদি স্বীকারোক্তি দাও, তুমি যদি এখন অনুতপ্ত হও, তুমি যদি এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি মাপ চাও, তাহলে তুমি দেখবে আল্লাহ হচ্ছেন গাফুর এবং রাহিম, তাওয়াব এবং রাহিম। কত জায়গায় কোরআন শরীফের আয়াতগুলো শেষ হয়েছে ওয়াকান আল্লাহু গাফুর রাহিম, এরকম করে কতগুলো এই মেসেজ দেওয়ার জন্যই যে যতই বান্দা দেরি করুক না কেন, তার যদি শেষ পর্যন্ত কিসমতে কুলায় যে সেই ইন্তিকালের আগে সত্যি তওবা করার সুযোগ পেয়েছে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো, আমরা যে দেরি করি আমরা তো ভয়ের বিপদে আছি, কারণ কে বললো আমি 40 বছর পেয়ে যাব? এই জন্য আমার এই চিন্তা যদি থাকে আমি মরার আগে করব, তো কবে মরব? কেউ তো 80 বছর বাঁচেন, ঠিক আছে, কিন্তু কেউ তো 20 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি রিস্কে থাকবো? আমি এই তওবা না করে ইন্তেকাল হঠাৎ করে যদি হয়ে যায় কি অবস্থা আমার হবে? এই ভয়ের কারণে কারোই উচিত নয় দেরি করতে থাকা, 40 বছর পরে, 50 বছর পরে হজ করে আসি, তারপরে ঠিক হব, তারপরে নামাজ পড়ব, তারপরে আমল করব, এই ধারণাটা ভুল ধারণা। আর পার্থক্য আছে, যেই ব্যক্তি আগে থেকে আমল করে যাচ্ছে আবার তওবাও করছে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতে পারে। এই জন্য হাদিসে কি এসেছে যে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যে যুবক তার যৌবনকাল দিনই আমলের মধ্যে ইসলামের মধ্যে কাটিয়েছে, তাহলে এই মর্যাদা সে মিস করে ফেললো। আর ওই যে তওবা করলো, তওবা কি কবুল হওয়ার মতো হয়েছে? তওবা তো অনেকেই পড়ে, অনেকে আশ্বাস করলো বলে, সবার তওবা কি কবুল হয়? ওই জন্য একবার তওবা করে আমি সেরে ফেলবো সব, এই দুরাশায় বসে থাকার কথা তো বলা হয়নি, বরঞ্চ তওবা প্রত্যেক দিন করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন তওবা কবার করতেন? কোন হাদিসে 70 বার, কোন হাদিসে 100 বার, তার মানে উনি 40 বছর পরে করতে বলেননি, এটা ভুল ধারণা। এরপরেও ক্রাইম করতে 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 তারপরে অনেকদিন পরেও যদি করে, তারপরে তওবা দরজা আল্লাহ বন্ধ করেন না। মনে আছে বনি ইসরায়েলের ঘাতকের কথা, যে ব্যক্তি কতজন লোককে হত্যা করেছিল? 99 জন। পরে আরেকজনকে হত্যা করলো, কয়জন হলো? 100 জন। এখন তো আবার রাস্তা খোঁজে, তার তওবা আল্লাহ কবুল করেছেন শেষ পর্যন্ত? করেছেন। তো আল্লাহ তালার এই যে রহমত আছে, আমরা এটাকে অস্বীকার করব কেন? কিন্তু এর উপরে অলস হয়ে বসে থাকে যারা, তারা দুর্ভাগ্যের অধিকারী, দেরি করা ঠিক না। আর আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই আলোচনার এখানেই সমাপ্তি টানছি।